আসসালামু আলাইকুম। আমার এক হাতে আছে দুধ আর এক হাতে আছে আনারস। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। তো অনেকে বলে থাকে আনারস এবং দুধ একসাথে খেলে নাকি মানুষ মারা যায়। তো আজকে আমি খাবো, যদি মরে টরে যাই তাহলে মাফ করে দিয়েন, আর বেঁচে থাকলেও মাফ করে দিয়েন। আমার পাশে মানে সাথে ক্যামেরা দেখা যাচ্ছে না, আমার আম্মু আছে, আমার ছোট ভাগ্নি আছে। বা তোমার কি ভয় লাগতেছে? আম্মুর ভয় লাগতেছে। আমি জানি না আপনারা শুনতে পেয়েছেন কি না, আমার আম্মুর একটু ভয় লাগতেছে বলল। তো ফার্স্টে আমি একটু দুধটা খাই। এখন আনারস খাবো, খাটি আনারস। আনারসটা বেশ মিষ্টি। আবার একটু দুধ খাই। আচ্ছা, পুরোটাই খেয়ে ফেললাম। আম্মু তোমার কি ভয় লাগতেছে? আমার আম্মুর ভয় লাগতেছে, আপনাদেরও অনেকের ভয় লাগতে পারে। তো আমি আনারস খাইতে থাকি আর কথা বলি, আপনারা দেখেন আমার কোনো সমস্যা হয় কি না। অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম আনারস এবং দুধ একসাথে গেলে কী হয়। তো ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, ভাই আপনি আনারস আর দুধ একসাথে খেয়ে দেখান। অনেকে একদম আমাকে চ্যালেঞ্জ, তো তাদের চ্যালেঞ্জ মোটামুটি এই ভিডিওতে অ্যাকসেপ্ট করলাম। অ্যান্ড কেন অ্যাকসেপ্ট করলাম সব কিছুই বলবো। যেহেতু আমি একজন ডাক্তার, আমার উচিত মানুষকে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। সো সব কিছু বলার আগে আর একটা আনারস খেয়ে নিই, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে না বললে না, দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখতেছেন তারা অনেকেই হয়তো ইসলামিক পরিবেশে বাসা কিনতে যাচ্ছেন, আই মিন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, আর অনেকে হয়তো আপনার জমির ডেভেলপিংয়ের কাজটা কোন ডেভেলপারকে দিতে চাচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবাই জানেন যে পরিবেশ এই বিষয়গুলো আমাদেরকে খুবই প্রভাবিত করে। আপনারা অনেকেই চান ইসলামিক পরিবেশে আপনাদের ছেলে মেয়েকে একদম রেখে সুন্দরভাবে মানুষ করতে। তো সেটার খুবই সুন্দর একটি সুযোগ করে দিচ্ছে ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড। তারা একদম ইসলামিক পরিবেশে আপনাদেরকে থাকার সুযোগ দিচ্ছে। সেটা কীভাবে একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আপনারা যখনই এখানে ফ্ল্যাট কিনবেন, এখানে যে আপনারা সুবিধাগুলো পাবেন সেটার মধ্যে একটা হচ্ছে আপনাদের কমন ওয়াশরুমে, সেখানে আপনারা অজুখানার ব্যবস্থা পাবেন। পাশাপাশি আপনাদের অনেকেই প্রেফার করেন যে আপনাদের ছেলে মেয়ের আলাদা এন্ট্রি ব্যবস্থা থাকবে, কিংবা যখন আপনাদের অনেক বেশি আত্মীয় স্বজন আসবে তখন এই সুবিধাগুলো থাকুক, সেটার সমস্ত সুবিধা, অর্থাৎ আলাদা আলাদা এন্ট্রির ব্যবস্থা থাকবে। পাশাপাশি এই বাড়ির উপরে মসজিদ থাকবে, অর্থাৎ আপনি যে ফ্ল্যাট কিনতেছেন এখানে একদম সপর উপরের ফ্লোরে এখানে মসজিদ থাকবে, সেখানে আপনারা ইসলামিক আলোচনা করতে পারবেন, অনেক ধরনের দিনী কার্যক্রম করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা সুসংবাদ হচ্ছে, এখানে একজন শায়েখ অলরেডি কিন্তু বাড়ি কিনেছেন, অর্থাৎ ফ্ল্যাট কিনেছেন। সো আপনারা কিন্তু কিনতে পারেন। আমি এখানে একটি নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এই নাম্বারে আপনারা কল করবেন। এটি কিন্তু আমার নাম্বার না, এটা হচ্ছে একদম সেই ডেভেলপারের নাম্বার। আপনারা যারা বাড়ি কিনতে আগ্রহী, অর্থাৎ ফ্ল্যাট কিনতে আগ্রহী, তারা শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা পাশাপাশি চাচ্ছেন যে আপনাদের জমিটা ডেভেলপারের কাছে দিতে, তারাও যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আমি তো খাচ্ছি, পাশাপাশি কোনো ধরনের খারাপ লাগতেছে না, আসলে ভালোই লাগতেছে। বিষয়টা হচ্ছে আনারস এবং দুধ একসাথে খাওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই। আমাদের নানি দাদি অনেকে মনে করে থাকে যে এটা একটা ক্ষতির দিক, বা এটা খেলে হয়তো এই সমস্যা ওই সমস্যা হবে, আসলে কিছুই হয় না। মেনলি এই আনারস হচ্ছে একটা টক জাতীয় ফল, এটার মধ্যে ব্রোমিলিন নামক একটা এনজাইম থাকে, যে এনজাইমটা আসলে একটা মানে প্রোটিন ডাইজেস্টে হেল্প করে, বা প্রোটিওলাইটিক এনজাইম বলতে পারেন। তো এই এনজাইমটার কারণে অনেক সময় অনেকের মতে রিসার্চাররা বলতেছে যে পেটে একটু ব্যথা করতে পারে যখন আপনি অনেক বেশি আনারস অনেক বেশি দুধ একসাথে খাবেন। বাট এর কারণে মারা যাবেন, এর কারণে আপনার মৃত্যু হয়ে যাবে, এটা আসলে কোথাও কোনো রিসার্চাররা এখনও রিসার্চ করে পায়নি। এটা একটা ফুড ট্যাবু, মানে খাবার নিয়ে কুসংস্কার যেগুলো থাকে তার মধ্যে অন্যতম একটি। আর যখনই কোনো আপনি দুধের মধ্যে কোনো টক জাতীয় ফল দিবেন তখন দুধটা জমে যায়, একটা দইয়ের মতো হয়ে যায়। তো সেটা হতে পারে, সেটা অনেক বেশি হয়ে গেলে আপনার হয়তো বমি আসতে পারে বা ডায়রিয়া হতে পারে। কিন্তু ভাই আনারস এবং দুধ একসাথে খাওয়ার কারণে যদি মানুষ মারা যেত তাহলে আমিও এতক্ষণে উপরে চলে যেতাম, বাট আমি তো বেঁচে আছি। সো আপনারা খেতে পারেন। এই ধরনের কুসংস্কার, এই ধরনের উল্টাপাল্টা জিনিস গ্রাম অঞ্চলে অনেক বেশি প্রচলিত। ইভেন আমার মা তো এখানে আছে, একটু নীরব আছে, আমার নানি এইখানে থাকলে মনে করেন চিল্লাপাল্লা শুরু করে দিত, মানে এতটা ভয় পায় এইসব। সো এটা আমার মনে হয় যে সবার মধ্যে এই ধরনের কম বেশি ভয় আছে, ইভেন অনেক ডাক্তারও ভয় পায়, অনেক ডাক্তারও এই বিষয়ে ঠিকমতো জানে না যে আসলে এই খাবারটা একসাথে খেলে কোনো ক্ষতি নেই। তো ওই যে শুনেছে ছোটোবেলায়, শুনতে শুনতে ওভাবেই একটা অভ্যস্ততা গড়ে উঠেছে, আসলে এটার কোনো ভিত্তি নেই। আমি লাইভ খেয়ে আপনাদেরকে দেখালাম, এবং আমি আরও কয়েকটা খাই।
আমার মনে হয় আপনাদের খেতে ইচ্ছা করতেছে, আপনারা কিনে খাবেন অবশ্যই, কোনো সমস্যা নেই, আজকে ট্রাই করে দেখবেন। আর ভয়ের কিছু নেই, আসলে ভয় থেকে মানুষের ক্ষতি হয়। ভয় হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। ভয় থেকে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, একটা জিনিস নিয়ে সারাক্ষণ ভাবতে থাকবেন, এরকম অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের ডিসঅর্ডার আসতে থাকবে এর মাধ্যমে। এর সাথে অনেকগুলো ডিজিজ কানেক্টেড, এই ভয় থেকে আপনার অনেকগুলো ডিজিজ আপনার শরীরে জন্ম লাভ করতে পারে। আর একটা বিষয় হচ্ছে ভয়ের কারণে মানুষ মারাও যেতে পারে। একবার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তাকে ফাঁসি না দিয়ে ঘোষণা করা হলো যে তাকে সাপের কামড় দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সে ওটাই বিশ্বাস করলো, তার চোখ বাঁধা হলো, তাকে বলা হলো এখন সাপে কামড় দিবে, কিন্তু সাপে কামড় না দিয়ে তাকে দুইটা পিন দিয়ে খোঁচা দেওয়া হলো। তো সে ভাবলো তাকে সাপেই কামড় দিয়েছে। এই যে চিন্তাভাবনা ভয়, সেই ভয় থেকেই মানুষটা নিউরোজেনিক শকে মারা গেল। সো ভয় আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন করে তুলতে পারে। তাই যখনই আপনি আনারস এবং দুধ একসাথে খাবেন, আপনার ফ্যামিলির কেউ হয়তো দেখবে, তারা হয়তো চিল্লাপাল্লা করতে পারে, তারা হয়তো নানান ধরনের অপ্রীতিকর অবস্থা একটা পরিবেশ গড়ে তুলতে পারে, এবং আপনি ভয় পেয়ে হয়তো একটা খারাপ অবস্থায় চলে যেতে পারেন। বাট আলটিমেটলি ভয় না পেলে ইনশাল্লাহ আপনার কোনো ধরনের ক্ষতি হবে না। সো এটাই হচ্ছে বিষয়। আর অনেকের ফুড অ্যালার্জি থাকে, কারো হয়তো আনারসে অ্যালার্জি থাকতে পারে, সেই ক্ষেত্রে খেলে আপনার খারাপ লাগতে পারে, সেটা একটা আলাদা বিষয়। পাশাপাশি যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে, যেহেতু এটা একটা অ্যাসিডিক ফুড, এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, তাই আপনার যদি আলসার থাকে, তো সেই আলসারের কারণে আপনি যদি প্রথমে যদি এটা খান, তাহলে আপনার পেটের মধ্যে অবশ্যই ব্যথা করবে। তো সেক্ষেত্রে আবার বলবেন না যে ভাই আমি তো আপনার ভিডিও দেখে খেয়েছি কিন্তু আমার ব্যথা করতেছে কেন। আপনার আলসার থাকলে ব্যথা করতে পারে, বা ফুড অ্যালার্জি থাকলে সেই ক্ষেত্রে ব্যথা করতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়। আশা করি আমার আজকের এই ভিডিও দেখে হয়তো অনেক ডাক্তার দেখতেছেন, অনেক সাধারণ মানুষ দেখতেছেন, যারাই দেখেন না কেন, যেহেতু একদম লাইভ আমি নিজে খেয়ে দেখালাম, আশা করি এই বিষয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এটাই হচ্ছে মূল বিষয়। আর যেটা আবারও ভিডিওর মাঝখানে বলেছিলাম, যে যারা ইসলামিক পরিবেশে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সুন্দর পরিবেশে উত্তর আজমপুর এরিয়াতে, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পারেন, এবং যে ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি সেটাতে ফোন করে সেখানে আপনারা বুকিং দিতে পারেন, সবগুলো বিষয় পরিদর্শন করে দেখতে পারেন, সবগুলো বিষয়ের সুযোগ সুবিধা রয়েছে। আমি তাদের পেজের লিংক দিয়ে দিয়েছি, সেখানে লাইক দিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।